शरद श्रीमती शरद श्रीमती এখন আমাদের সঙ্গে যিনি আড্ডা মারতে আসবেন, তিনি গান করেন, তিনি খুব ভালো নাচ করেন, তিনি খুব ভালো কম্পোজিশন করেন, তিনি খুব ভালো অভিনয় করেন, অভিনয় করেন, তিনি অনেক কিছু করেন এবং সব থেকে ভালো কাজ যিনি করেন মানুষের উপকার করেন। খুব ভালো নাচতে পারে, খুব ভালো অভিনয় করেন, খুব ভালো গান করেন, খুব ভালো কম্পোজিশন করেন। পিলুদা, তোমাকে যে একটা আমি আমি জানি কিনা সেটা তুমি ঠিকঠাক বলবে, তুমি কল্যাণী স্টেডিয়ামে 15,000 ছাত্রছাত্রী নিয়ে গান করেছো। 11,000 ছাত্রছাত্রীদের নিয়ে, সত্যি ক্লাস টু থেকে টেন এর বাচ্চাদের নিয়ে 2007 সালে, ওই সময় একটা আমার স্বপ্ন পূরণের প্রথম একটা তারপর একটা কনসেপ্ট বিল্ড করি আর কি। আমরাই পৃথিবীর সন্তান, বাচ্চারা 2,50,000 বাচ্চাকে নিয়ে একটা কাজ করছি, চমকে যাস না? আমি প্রথমে চমকে গেছিলাম, ভাব দেখেই চমকে গেছিলাম। এটা আগামী 14 নভেম্বর ইচ্ছা আছে চিলড্রেন্স ডেতে, কিন্তু সেটা হয়তো একটুখানি পেছাতে পারে, কিন্তু হচ্ছে, এটা একটা বড় করে হচ্ছে। 2,50,000 বাচ্চা, তারা বাবার গান, মায়ের গান, শিক্ষকের গান, সাক্ষরতার গান, শান্তির গান, প্রকৃতির গান, বন্ধুত্বের গান, এই গানগুলো গাইবে আর সবাইকে বলবে আঙ্কেল তোমরা ভালো হও, তোমরা অস্ত্র ছেড়ে দাও, আমাদের বাবারা বাঁচুক, আমার মায়েরা বাঁচুক, তোমার বাবা মা, তোমার বাড়িতে যে বন্ধুরা আছে তারাও বাঁচুক। এটা একটা কনসেপ্ট নিয়ে আমরা কাজ করছি, এটা বেশ ভালোই লাগছে আর কি। আর তার সাথে একটা করছি বাচ্চাদের নিয়ে, হাইটটা তো বাচ্চাদের মতো না, সেজন্য আর কি সেজন্য একটা অ্যানিমেশন ফিল্ম বানাচ্ছি আর কি, পিতৃ নাম। পিরুদা, আমরা আমাদের মানে যাকে ফুটবল প্লেয়ার, যাকে আমরা বিশ্ববিখ্যাত 1 নম্বর ফুটবল প্লেয়ার ডিয়েগো আর্মান্দো মারাদোনা, এবার ওই গানটা একটু শুনো প্লিজ, আমি শুনতে চাই। এটা তুমি গিয়েছিলে যুবভারতীতে, যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়েছিলাম এবং তারপর ওই গানের পরেই মারাদোনা ভেরোনিকার আমন্ত্রণে যাচ্ছি আর্জেন্টিনা। ভিভা মারাদোনা, ভিভা মারাদোনা, ভিভা মারাদোনা, হে ভিভা মারাদোনা, মারাদোনা দেল ভিদা, মারাদোনা দেল বোলা, মারাদোনা দেল মুন্দো, মারাদোনা দেল ফুটবল, হে বল ঢুকেছে জালে, ভিভা মারাদোনা, হে বোলা এলা মাইয়া, ভিভা মারাদোনা, পায়ে জাদু খালে, ভিভা মারাদোনা, এল মাগো দেল ফুটবল, ভিভা মারাদোনা, আরে মাটি কাপে পায়ে ছাপে খেলছে মারাদোনা, হে গা। ভিভা মারাদোনা, ভিভা মারাদোনা, আরে ভিভা মারাদোনা, এ ভিভা মারাদোনা, লজ্জা লাগছে বাবা, অসাধারণ অসাধারণ। বৌদিদের একটা প্রশ্ন আছে, বৌদি কি প্রশ্ন করবো বলুন? আপনি তো অনেক কাজে করেছেন, কোন কাজটা করে আপনার ভালো লাগে আর কি? আমি সব ধরনের কাজই করতে মানে আমার কোনো রকম ক্লান্তি আসে না, এই 4:30 অবধি জাগি, জয়জিৎ জানে সেটা। আর কিন্তু সব থেকে বেশি আনন্দ পাই যে কোনো ধরনের আনন্দ, সেটা হচ্ছে বাচ্চাদের নিয়ে কাজ করি। কে বাদ কে বাদ পিরুদা, পিরুদার সঙ্গে প্রচুর কথা বলার ছিল, ক্যামেরার সামনে বলতে পারিনি। 4:30 অবধি জাগে পিরুদা একটা হিন্ট দিয়েছে, আমরা প্রচুর রাত অবধি দুজন মিলে গল্প করি। পিরুদার সঙ্গে এই আড্ডা হয়তো আবার অন্যদিন হবে, সময় শেষ। আছে পোলাও আর আছে 5 রকমের ভাজা। বৌদি, আমরা একটা খেলা খেলি, এটা নিয়ে যেটা করতে হবে আপনাদের, প্রথমে 5টা থালায় পোলাও দিতে হবে, তারপরে এখানে 5 রকমের ভাজা আছে, প্রত্যেকটা ভাজা নিয়ে
প্রত্যেকটা থালায় দিতে হবে, আগে পোলাও তারপরে ভাজা। কে শুরু করবে? আগের বার বোধহয় আপনি শুরু করেছিলেন। সোয়াতি বৌদি, তাহলে আপনি শুরু করুন, আপনার সময় এই। বাহ, বাজে রান্না করেন বৌদি, সবাইকে খেতে দেন। বাপের বাড়ি কোথায় ছিল? কাছাকাছি ছিল। প্রেম করে বিয়ে তো? কাছাকাছি প্রেম করে বিয়ে তো? হ্যাঁ। কবছরের প্রেম? কিছুদিন না। তাহলে দু বছর। দু বছরের প্রেম, কবছরের বিয়ে? প্রায় 17 ইয়ার্স। 17 বছরের বিয়ে? আপনার আতুর ঘরে বিয়ে হয়েছিল? সেরকম নয়, জাস্ট 18 ক্রস তখনই দেখে যেতে পারিনি, এটা আমার খুব খুব কষ্টের ব্যাপার। কি করা যাবে, এরকম দুঃখ জীবনে থাকে, কিন্তু সেগুলোকে ওভারকাম করে আমাদের তো চলতে হয়। সেই ওভারকাম করেই তো আজকে এতদিন ধরে চলছি। না বৌদি, আপনি যে সেটা করতে পেরেছেন সেটা আপনাকে দেখলেই বোঝা যায় বৌদি সবসময় খুব হেসে কথা বলে, হাসি খুশি। এটা খুব ভালো জানেন তো, সবকিছু মানে হাসি খুশি। আমার যে কোয়েঙ্কার, সে মাঝে মাঝে দেখি মুখ চুন করে ফেলে। কই, আমি তো একটুও দেখতে পেলাম না। আপনি দেখবেন কেন, ক্যামেরার সামনে তো যাক। না, একটু চোখের প্রবলেম আছে, আর অনেক 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 প্রবলেম আছে, সেটাও আমি ক্যামেরা সামনে না তাহলে ভালো করে ডাক্তার দেখাও। সব প্রবলেম জানে, আমার জীবনের যত প্রবলেম আছে সবও জানে। না না, তবে তাহলে একটু ডাক্তার টাক্তার দেখিয়ে ফেলো, একটা চোখের প্রবলেম আছে। হয়ে যাক, তারপর নিয়ে যাব। ঠিক আছে, বলো, আমার ভালো আই সার্জন জানা আছে, আমি দেখিয়ে দেব। আমাকে তো চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওকে মাথার ডাক্তারের কাছে। ও, তাহলে দুজনে মিলে হাত ধরাধরি করে ডাক্তার দেখাতে চলে যাও। না, মাথার ডাক্তারটা কার কাছে, কাকে নিয়ে যেতে হবে মাথার ডাক্তারের কাছে, আপনি বুঝতে পারছেন তো? বৌদি, আমার দলে সময় শেষ। বৌদি গো, তোমার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও। আবার প্রশ্ন, প্রশ্নে জর্জরিত হয়ে গেলাম সারা জীবন ধরে। কিছু করার নেই, বলতেই হবে। সেটা হলো, জ্যৈষ্ঠ মাসে যে কালীপুজো হয়, সেই কালীপুজোকে কি বলে? জ্যৈষ্ঠ কালীপুজো তাকে বলে ফলহারিণী কালীপুজো। হয়ে গেছে নাকি? ওমা ওমা, আমাদের যে টিম আছে তারা দেখে বিচার করে বলুক আমাদের। এখনো বোঝা যায় দাদা, এক টাকার যে কি মূল্য এখনো বোঝা যায়। কেন বলুন তো, এই এক টাকা নিয়ে আছি কারণ এই যে সেগমেন্টটা হলো, যে সেগমেন্টে এই বৌদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করেছেন 2 মিনিটের মধ্যে, তাই এই বৌদি জিতে গেছেন। আপনিও 1 মিনিট 5 সেকেন্ডের মধ্যে সমস্ত কাজটা শেষ করেছেন, কিন্তু ব্যাপারটা হয়েছে যে আপনার গোছানোটা না ঠিকঠাক হয়নি, একটু এদিক ওদিক হয়েছে, তাই এই বৌদি উইনার। বৌদি হাত তুলুন, তুলেছেন? ঢাঙ্কের উপর করুন একটা। কিন্তু একটা প্রবলেম আছে, দুজনেই তো একটা একটা করে রাউন্ড জিতেছে। ওইজন্যই তো 1 টাকা আছে আমার কাছে। হ্যাঁ, এবার টস করে খুঁজে নাও আজকের আমাদের বস। আচ্ছা, কে বলবেন বৌদি? আপনি যে বলবেন বলুন। না, ওই বইতে একবার বলেছেন, এবার আপনি বলুন। আপনি বলবেন, পয়সা উপরে উঠবে তখন বলবেন, বলুন। ও বাবা, এত ভাব। হেড হেড, মাথা মাথা চাননি, হেড। কি আপনার কি হার্ট অ্যাটাক হয়ে যাবে বৌদি? তেমন তো চিল্লালে মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে। ও বাবা, না 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 না, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার আগে টাইট করে দাও। হেড, আবার টাকা নিচ্ছেন কেন? বারবার টাকা নেওয়ার একটা কি ব্যাপার বৌদি? এই শাড়ি পেয়েছিলেন, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। শিবু আর দুর্গা, ছোট দুর্গা, ওরা যে টিকিট কাটতে গেল, এখনো তো এলো না, আমার খুব চিন্তা হচ্ছে। ওরা টালিগঞ্জে টিকিট কাটতে গেছে, তালা অব্দি লাইন, ওরা তালার শেষে দাঁড়িয়েছে, দেখতে পেয়েছি। ও, পেয়ে গেছি, পেয়ে গেছি, কৈলাসে যাওয়ার জন্য টিকিট পেয়ে গেছি। তোকে কেউ ধরেনি তো? না না, কেউ ধরেনি। টিকিট প্যান্টটা পরে আছিস তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার। শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী।